तो বন্ধুরা আজকে আমাদের কমপ্লিট মাছের ঝাল হবে তাই ভাবলাম আপনাদের দেখাই একটাই গোটা মাছ আনা হয়েছিল আমি কাট থেকে টুকরো করে কেটে নিয়েছি আমরা তিনজন তিনজনের মতন করে কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি ঝালের দিকে যাব তার জন্য কি কি নিয়েছি নিয়েছি একটু টমেটো কুচি নিয়েছি একটু রসুন থেতো করা নিয়েছি একটু পেঁয়াজ কুচি শেষে লাগবে একটা টমেটো আর আমার বাটা হয়ে গেছে সরষে তার মধ্যে দিয়েছি একটু হলুদ নুন আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের মতন ঝাল বুঝে লঙ্কা দিয়ে বেটে নেবেন কেমন ঠিক আছে তাহলে এবার কড়াইতে আরো এক চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে তেল দিয়েছিলাম আর কি তারপর দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার এটা দিয়ে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এটা একটু ভাজা হোক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে এটাকে একটু কষতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে আমি সরষেটা দিয়ে দিচ্ছি এবার এই যে সরষেটুকু লেগে থাকবে এর মধ্যে এটার মধ্যে আমি অল্প জল দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প জল দিয়ে নিয়েছি এবার আমি মিক্সিও মোটামুটি মশলাটা বেরিয়ে গেল আমি এবার এর মধ্যে এই জলটুকু দিয়ে দেব দিয়ে ওপর থেকে এই তিন চারটে আমরা ঝাল খাই সুতরাং তিন চারটে লঙ্কা দিয়ে দিলাম আর ওই কষার সময়তেই আমি নুন দিয়ে দিয়েছিলাম আমার মাছের ঝাল রেডি আমি একটু শুকনোটা কম করেছি আপনারা যদি শুকনো খান আর একটু শুকনো করে নেবেন এবার আর মাঝখানে আমি মাছটাকে একবার উল্টে দিয়েছিলাম এবার হয়ে গেলে ও হয়ে যা গেছে আমি এবার লেবুটা এর মধ্যে চিপে দেব দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেব এই মাছটাই আপনারা আমার ডেসক্রিপশনে পাবেন দই রুই ওই দই রুইয়ের যেরকম মশলা সেই মশলা দিয়ে আপনারা এই মাছটা করতে পারবেন খেয়ে দেখবেন ভালো লাগে আর আজকের ঝালটাও খেয়ে বলবেন কেমন লাগলো তাহলেই আমার ভালো লাগবে কেমন আর কমেন্ট করবেন মাছে কিন্তু ধনে পাতা লাগে আমার ধনে পাতা নেই বলে আমি আর একটু লেবু দিলাম ওই জন্য আপনারা ধনে পাতাও দেবেন লেবু খেলে ভালো লাগলে লেবুও দেবেন এবার আমি একটু মিনিট দুয়েকের জন্য এটা ঢেকে রাখবো হ্যাঁ আমি মাছ নামিয়ে নিয়েছি নিয়ে যে এইভাবে পরিবেশনের জন্য রেখেছি এবার আমরা খেতে বসবো আমাদের তো মনে হচ্ছে ভালোই হয়েছে আপনারাও রান্না করে খেয়ে দেখুন কেমন হয়েছে খেয়ে দেখলেই বুঝবেন ভালো লাগলে আমাকে বলবেন আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা